আসসালামু আলাইকুম ভিউয়ার্স, পাকিদার চ্যানেলে সকলকে স্বাগতম। ভিউয়ার্স, চলে আসলাম আজকে আমার খামারে আবার নতুন একটা ভিডিও নিয়ে। তা আজকে মূলত সেল পোস্টের উপরে ভিডিও। বেশি কথা না বলে চলুন ভিডিওটা শুরু করা যাক। ভিউয়ার্স, আজকে সর্বপ্রথম শুরু করবো জাবা দিয়ে। আমার এখানে এক পেয়ার সিলভার জাবা আছে, আর বাকি যা আছে সব ব্ল্যাক জাবা। এগুলা 3000 টাকা থেকে শুরু করে আপনার 3000 টাকা করে পেয়ার পড়বে, এটা ফিক্সড প্রাইস। আবার এই পাখিটা তো আপনারা দেখেছেন, যেটাকে ক্যালিফোর্নিয়া ক্যানারি বলা হয়। 6000 টাকা চাওয়া হয়েছিল, তবে এটা 5500 টাকা রাখা যাবে। ভিউয়ার্স, এখানে একটা পেয়ার 4 পাস আছে, যেটা অলরেডি ডিম বাচ্চা করা। ফিমেলটা পাইট, মেলটা গ্রিন, গ্রিনের মধ্যে ইয়েলো পাইট। এটা 10000 টাকা চাওয়া হচ্ছে, এটা আলোচনা সাপেক্ষে আছে। তারপর আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা পেয়ার টার্কোজিন আছে, রেড অফ লাইন। এই পেয়ারটা 15000 টাকা চাওয়া হচ্ছে, তবে এটা আলোচনা সাপেক্ষে আছে, দামাদামি করে নিতে পারবেন। মেল ফিমেল মাশাল্লাহ খুব সুন্দর সাইজ আপনারা দেখতে পাচ্ছেন, আর পাখিগুলো একটু ভয়ও কম পায়। আশা করা যায় খুব দ্রুত রেজাল্ট আসবে, কারণ এটা রানিং পেয়ার এবং এই পেয়ারটা কয়েকবার ডিম বাচ্চা করা, দেখতে পাচ্ছেন। তারপর নিচে একটা পেয়ার আছে টার্কোজিন, এইখানে ফিমেলটা হলো অলিভ আর মেলটা হলো রেড অফ লাইন। এইটা 10000 টাকা চাওয়া হচ্ছে। উপরেরটা মাস্টার পেয়ার ছিল, যার কারণে 15 চাওয়া হয়েছে, এইটা 10 চাওয়া হচ্ছে। তবে দুইটাই আলোচনা সাপেক্ষে আছে, আপনারা দামাদামি করে নিতে পারবেন। ফিমেলটা আপনাদেরকে দেখাচ্ছি, ফিমেলটা অলিভ এটা দেখতে পাচ্ছেন, আর মেলটা সম্পূর্ণ রেড অফ লাইন। ভিউয়ার্স, এখানে একটা পেয়ার পার ব্লু লাভবার্ড আছে, মেলটা পার ব্লু আর ফিমেলটা হইল গ্রিন ফিশার। এই পেয়ারটা যদি কেউ যদি নিতে চান তাহলে এই পেয়ারটা 6000 টাকা চাওয়া হচ্ছে। এটা ফোন দিয়ে আপনারা সামান্য কিছু কম রাখা যাবে, এর চেয়ে সামান্য কিছু ডিসকাউন্ট দেওয়া যাবে, এর চেয়ে কম হবে না। যদি আপনারা এটা ফোন দিয়ে জেনে নেবেন, বেশি ডিফারেন্সে ছাড়া হবে না। এইখানে এক পিস ইংলিশ ফিমেল বাজরিগার আছে, যেটাকে এক্সিবিশন ইংলিশ বলা হয়, আর পুরো ফুল ব্রিজ সাইজ। যদি কারো কাছে মেল থাকে তাহলে নিতে পারেন। ভিউয়ার্স, এখানে একটা পেয়ার লাভবার্ড আছে, ব্লু অফলাইনের সাথে লুটিনো পিস ফেস। এই পেয়ারটা 4000 টাকা হইলে বিক্রি হবে, একবারে ফিক্সড প্রাইস। তারপর ভিউয়ার্স, এখানে একটা পেয়ার লাভবার্ড আছে, এটাও 4000 টাকা বিক্রি হবে। এটা একটা সি গ্রিন, দুইটাই সি গ্রিনের মধ্যে পড়ছে আর কি, এটাও 4000 টাকা হইলে সেল হবে। এইখানে একটা পেয়ার আছে, এটা 3500 টাকা হইলে সেল হবে, দুইটাই অফলাইন। একটা ব্লু অফলাইন, একটা হলো গ্রিন অফলাইন, রোজি অফলাইন। তবে এই পেয়ারটা একটু কমে ছাড়ার কারণ হলো একটা পাখির একটুখানি পায়ে সমস্যা আছে, ফিমেলটার সামান্য একটু। তারপর ভিউয়ার্স, এখানে এক পেয়ার এক্সিবিশন ইংলিশ আছে, এটার ফিমেলটার সামান্য একটু ডানায় প্রবলেম, যার কারণে এই পেয়ারটা 5000 হইলে সেল হবে। এইখানে একটা পেয়ার জাপানিস আছে, আপনারা দেখতেছেন ফিমেলটা হাড়ি থেকে বের হচ্ছে, সম্পূর্ণ ডিম বাচ্চা করা, আর এই পেয়ারটা 5000 টাকা চাওয়া হচ্ছে। একবারে অরিজিনাল ফুল ফ্লাওয়ারের জাপানিস, খুব সুন্দর, আপনারা এসে দেখতে পারেন। তবে এটা আলোচনা সাপেক্ষে আছে, দামাদামি করে নিতে পারবেন। এখানে একটা পেয়ার রেনবো বাজরিগার আছে, সম্ভবত বাচ্চা ফুটছে কিনা আমি জানি না, তবে দেখাচ্ছি আপনাদেরকে। ইয়ার্স, দেখতে পাচ্ছেন এখানে এক পিস বেবি ফুটছে। এই পেয়ারটা যদি কেউ যদি নিতে চান, এই পেয়ারটা ফিক্স 4000 টাকা হলে সেল হবে। মেল ফিমেল দুইটাই রেনবো, বাকি বেবিগুলো খুব রিসেন্টলি ফুটবে, একবারে ফিক্স প্রাইস পড়বে এটা 4000 টাকা, এখানে দামাদামি করা যাবে না। ইয়ার্স, যেহেতু দুইটাই রেনবো এবং বেবিও ফুটছে। ইয়ার্স, তারপর এখানে কিছু বাংলাদেশ বাজিগার আছে, যেগুলো ইংলিশ সাইজের, এগুলো 4000 টাকা করে পেয়ার পড়বে। এখানে এক পেয়ার নর্মাল বাজরিগার আছে, দুইটাই মেল, হলুদটাও ছেলে সবুজটাও ছেলে। এটা যদি কেউ যদি নেন 500 টাকা করে পার পিস পড়বে, একবারে পুরো ফুল অ্যাডাল্ট। এখানে এক পেয়ার রেনবো বাজরিগার আছে, মেলটা রেনবো
এবং ফিমেলটা রেইনবো প্রোডিউসার। এই পেয়ারটা যদি কেউ যদি নিতে চান, এই পেয়ারটা 2000 টাকা ফিক্স রাখা যাবে এবং এই পেয়ারটা গ্রান্টেড ডিম বাচ্চা করা। এইটা এটাও এর আগে ডিম বাচ্চা নেওয়া হয়েছিল, ওই জাপানিসের খাতায় ছিল। আমি জাপানিসটা খুব রিসেন্টলি ডিম দিবে, ব্রিডিং চলতেছে, যার কারণে আমি জাপানিসটা সরাই দিয়ে এইটাকে সরাই দিয়েছি, জাপানিকে হারিয়ালাতে দিয়ে দিচ্ছি, কারণ ওটা রিসেন্টলি ডিম দিবে। তারপর ভিউয়ার্স এখানে দেখতে পারতেছেন এক পেয়ার ইংলিশ আছে, যেটা মানে বাংলি যেটা ইংলিশ ক্রস। এই পেয়ারটাও 4000 টাকা হচ্ছে, খুব বিগ সাইজের। তোর ভিউয়ার্স এখানে দেখতে পারতেছেন কিছু ফিঞ্চ, এগুলো আপনারা আগেও দেখেছিলেন, আমার কাছে ছিল। আসলে জেব্রা যা ছিল সব অলরেডি সেল হয়ে গেছে, এখন যা আছে সব হাই মিউটেশন। এগুলো এখন এর আগে 2000 করে বিক্রি করেছি, এখন 1500 থেকে 2000 পর্যন্ত পেয়ার আছে। এগুলো সব ব্র্যাক সিরিজের, ব্ল্যাকের মধ্যে সব জাম্বো সাইজ, ব্ল্যাকের যত আইটেম আছে সব এইখানে মিক্স করা আছে। আর এইখানে যা আছে এগুলো সব অরেঞ্জ ফেসের মধ্যে, যেটাই নেন 1500 থেকে 2000 পর্যন্ত পেয়ার পড়বে কোয়ালিটি বুঝে। আবার এখানে কিছু আছে অরেঞ্জ ফেসের মধ্যে বিএফবিসি, যেটার মিউটেশন আসলে অনেক মিক্স করা আছে। এখানে একটা পেয়ার আছে, এই দুইটা জাম্বো এক্সিবিশন সাইজ। এই পেয়ারটা 3000 টাকা চাওয়া হচ্ছে, তবে এটা আলোচনা সাপেক্ষে আছে। এখানে কিছু আছে, এগুলো সবই ইসাবেলা, ইসাবেলা যেগুলো আছে এগুলো 2000 টাকা পেয়ার পড়বে একবারে ফিক্স প্রাইস। এখানে ভিউয়ার্স আরও কিছু আছে, এগুলোও সব অরেঞ্জ ফেসের মধ্যে, অরেঞ্জ ফেস অরেঞ্জ এবং এরকম বিএফবিসি। এগুলো আসলে ভিউয়ার্স একসাথে বেশি পাখি রাখলে ফেদার টেনে তুলে ফেলে, যদি খাঁচার মধ্যে ওই রকম ঘর দেওয়া হইতো অথবা মনে করেন যদি খেরকোটা দেওয়া হইতো তাহলে ওগুলাকে টেনে নিয়ে একটা আরেকটার পশম ছিটত না। এগুলা বেশি পিঞ্চ একসাথে রাখলে এরকম করে, এগুলো আবার পরবর্তীতে উঠে যায়। তো আপনারা যদি ফোনের মাধ্যমে আমার কাছ থেকে নিতে চান তাহলে কিছু কম রাখা যাবে, যদি বেশি করে নিতে চান, যদি কিছুদিন আপনারা নিয়ে রাখেন তাহলে বাকি পশমগুলো উঠে যাবে। এই জন্য এই পশম উঠার কারণে যেগুলো পশম উঠানো ওগুলো কিছু কম দামে আর কি রাখা যাবে। তারপর ভিউয়ার্স এখানে অনেকগুলো পাখি আছে, এখানে আসলে প্রচুর মিউটেশন মিক্স করা আছে, অনেকগুলো মিউটেশন এখানে মিক্স করে রাখা হয়েছে। আসলে নাম বলতে গেলে একে একে অনেক সময় লাগবে, এগুলো যদি কেউ যদি নিতে চান এগুলোও 2000 টাকা পেয়ার পড়বে। আসলে জেব্রা মিউটেশনটা ভিউয়ার্স আপনাদেরকে আগেই বলে দিই, যারা চিনেন না তাদেরকে বলে দিই, জেব্রা মিউটেশন কিন্তু এখানে একটাও ফিঞ্চ নাই। জেব্রাগুলো 600 থেকে 800 টাকা পেয়ার আমি নিজেই সেল করে থাকি, এগুলো সব হাই মিউটেশনের ফিঞ্চ। আর এর চাইতেও আরও অনেক হাই আছে যেগুলো বাজারে পাওয়া যায়, তবে এটা হলো মানে মিডিয়াম, যেগুলো 2000, 2500, 1500 এর মধ্যে আর কি প্রাইস হয়ে থাকে। ভালো জিনিস যদি নিতে চান তাহলে রেজাল্টও ভালো আসবে, এবং ভালো জিনিস যদি নিতে চান তাহলে আপনারা যখন বেবি উঠবে তখন প্রাইসটাও ভালো পাবেন। আর নর্মাল জিনিস নিলে প্রাইসটাও নর্মাল, যেহেতু যারা মানে খাবার ভালো খাওয়াই তাহলে একটু ভালো জিনিসই নিয়ে পালি। ভিউয়ার্স এখানে ডায়মন্ড ঘুঘু আছে, নিউ অ্যাডাল অ্যাডাল দুইটা পেয়ার আছে, এগুলো যদি কেউ যদি নিতে চান ফিক্সড 1000 টাকা পেয়ার পড়বে, কোনো দামাদামি করা যাবে না। তারপর এখানে ডায়মন্ড ঘুঘু আছে, ডায়মন্ড ঘুঘু 1500 টাকা করে পেয়ার পড়বে। তিন পিস আছে, তিন পিস যদি কেউ একত্রে নিতে চান তাহলে 3 পিস 2200 টাকা হয়, 2000 টাকা রাখা যাবে। এখানে একজোড়া গোল্ডেন ফিঞ্চ আছে, যেটা 4500 টাকা ফিক্স পড়বে। এইখানে 4 পিস বেঙ্গলি আছে, চকো ক্রেস্টেড বেঙ্গলি। ভিউয়ার্স বেঙ্গলির মধ্যে কিন্তু দুইটা ডিফারেন্স আছে, একটা হলো ঝুটিওয়ালা, একটা ঝুটি সারা। ক্রেস্টেড যেটা এটা ঝুটিওয়ালা, এটার প্রাইসটা একটু বেশি হয়ে থাকে, যেগুলো ক্রেস্টেড সালা ওগুলো 800-1000 টাকার মধ্যেই পাওয়া যায়। তো এগুলো আমরা 3000 করে বিক্রি করে থাকি, এখন একটু প্রাইসটা কমে যাওয়ার কারণে আমরা 2500 টাকা করে এটা ছেড়ে দিচ্ছি পেয়ার। তো কেউ যদি সিঙ্গেল নিতে চান তাও নিতে পারেন, 1250 টাকা করে পার পিস পড়বে। আজকের ভিডিও এই পর্যন্তই শেষ করবো।
আগামী ভিডিও আসার আগ পর্যন্ত সকলে সুস্থ থাকেন, ভালো থাকেন, দেখা হবে আগামী ভিডিওতে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।